নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি শ্রীনা দেখে নেব আজকের হেডলাইনস বড় হামলা হামলার ছক এনআইএর জালে জঙ্গি চাচলের এক অসহায় বৃদ্ধা অন্ধ ছেলেকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ পাণ্ডবেশ্বরের খোলামুখ খনিতে স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ রানীগঞ্জের টিডিবি কলেজে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল নববধকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস অভিযুক্ত গোবিন্দ বাউড়ি বসিহাটে মাঠ নিয়ায় তৃণমূলের বুথ সভাপতির দোকানি বোমা বিস্ফোরণে উড়িয়ে দিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামের শিলদা কলেজে ছাত্রছাত্রীদের কলেজ ফির প্রতিবাদে বিক্ষোভ অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি ও কলকারখানা খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ জনতার ঢল নেমেছে চট্টগ্রামের হাট হাজারি খবরে বড়সড় হামলার ছক এনআইএ জালে জঙ্গি ভারতে বড়সড় জঙ্গি নাশকতার ছক বাঞ্চাল করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পশ্চিমবঙ্গ ও কেরল থেকে মোট নজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে ধৃত ছয় ও কেরলের কুলাম থেকে গ্রেফতার তিনজন আল কায়দা জঙ্গি এন আই জানিয়েছেন ধৃতদের থেকে একাধিক নথির ডিজিটাল ডিভাইস ধারালো অস্ত্র দেশি বোমা বন্দুক জেহাদি বইপত্র বিস্ফোরক তৈরির বই উদ্ধার হয়েছে এছাড়াও একাধিক সিম কার্ড পাওয়া গিয়েছে এই জঙ্গিরা মূলত অর্থ সংগ্রহের দায়িত্বেই ছিল একই সঙ্গে হামলার ছকও বানাত সোশ্যাল মিডিয়ায় এরা পাকিস্তানে আল কায়দার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত দিল্লি সহ দেশের একাধিক শহরে হামলার ছক ছিল এদের চাচলের এক অসহায় বৃদ্ধা তার অন্ধ ছেলেকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ অন্ধ ছেলেকে নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বৃদ্ধা দুবেলা পেট ভরে খাওয়া ও থাকার ঘরের জন্য দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন বৃদ্ধা তবুও কাজের কিচ্ছু কাজ হয়নি সঠিক নথি দেখাতে না পারায় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি তার অবশেষে অন্ধ ছেলেকে নিয়ে জেলা জেলাশাসকের দ্বারস্থ যদিও জেলাশাসক নিজে দেখা করেননি অসহায় মহিলা ও তার ছেলের সাথে জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুরীর সাথে দেখা করেন তাদের সমস্ত রকমের সমস্যার কথা শুনে সাহায্যের আশ্বাস দেন তিনি চাচল এক নম্বর ব্লকের মতিয়ারপুর পঞ্চায়েতের কালিয়াপাড়ার বাসিন্দা আকলিমা বেওয়া তার তিন ছেলে এক ছেলে সুস্থ স্বাভাবিক সে বিয়ে করে আলাদা থাকেন বাকি দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে চরম সমস্যার মধ্যে তিনি একজন মুখ বোধির একজন দৃষ্টিহীন আশরাফুল হলেও তার বিয়ে হয় কিন্তু প্রতিবন্ধী তাদের একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে আনোয়ারা সেও জন্ম থেকেই দৃষ্টিহীন বাড়িতে পাঁচজন প্রতিবন্ধী তাদের মধ্যে দুজন প্রতিবন্ধী ভাতাও পান দুজনের প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোনো সুযোগ সুবিধাই পাননি এমন পরিস্থিতিতে বর্তমানে দুবেলা খাবার জোটে না থাকার ঘর নেই বৃষ্টিতে জল জমে গিয়েছে ঘরে থাকতে পারছেন না বিডিও দারস্থ হয়ে কোনো লাভ হচ্ছে না এর আগে স্থানীয় প্রশাসনের দারস্থ হয়ে কোনো সুরাহা না মেলায় দিল্লি গিয়েছিলেন আসলিমা বেওয়া সেখানে দেখা করতে পারেননি প্রধানমন্ত্রীর সঙ্গে এবার খাবার ও ঘরের দাবিতে জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন যদিও জেলা সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস মিলেছে আমার বাড়িতে তিনটা প্রতিবন্ধী আমি যে মেয়ে আছে ও আমার যে ভাই আছে ওখানে শুনতে পাই এই বিবরণ নিয়ে চাউলের জন্য কিছু সাহায্য ভিডিও কোনো ইন কান্ন কন্নব দিচ্ছে না ওটা পোলোডিং এর জন্য ঘর ছুঁইছে আমার জল পানিতে বৃষ্টি রাতে শুইতে পারছি না সেও পোলোডিং দিবে না চলে যান এইচ সাহেবের কাছে এইচ ডিও সাহেব ফোন বলছে আমার কোনো বাড়িতে অ্যালাউড নাই আমি ঢোকাতে দিব না এই কই নিয়ে এই বিষয় নিয়ে আমরা খুবই অভাব সংসার চালাতে পারছি আজকে কোথায় এসছেন ডিএম সাহেবের কাছে এই দাবি নিয়ে এসছি দেখা করলেন দেখা হয়নি এই ব্যক্তিদেরকে ঢুকিয়ে নেব এই আর ততদিনের মধ্যে যিনি বয়স্ক ওনার মা এসেছিলেন তাকে যাতে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা যেটাই হোক সেই কোটাতে ঢুকিয়ে নেওয়া যায় সে ব্যাপারে বিডিও সাহেবের সাথে আমরা কথা বলবো যে খালি আছে কিনা কোটা সেটা দেখার মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব টিভি পাণ্ডবেশ্বরের খোলামুখ খনিতে স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ সমাবেশ পাণ্ডবেশ্বরের জোয়াল ভাঙা এলাকায় প্রায় ছটি মৌজা নিয়ে এক হাজার উনসত্তর একর জমি অধিগ্রহণ করে ইসিএল এর একটা মেগা প্রজেক্ট তৈরির কাজ শুরু হয়েছে এমনটাই জানানো হয় স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলের মারফত আজ পাণ্ডবেশ্বরে জোয়াল ভাঙা পাণ্ডবেশ্বর এলাকার স্থানীয়রা শাসকদল তৃণমূলের ছত্র তৃণমূলের দলীয় পতাকা নিয়ে স্থানীয়দের কাজে নিতে হবে এই দাবিতে খোলামুখ খনির কাজ বন্ধ করল বিক্ষোভকারীরা জানান ইসিএল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে খনির মাটি কাটার কাজ শুরু করেছে কিন্তু স্থানীয় লোকেদের কোন রকম কাজ না দিয়ে বাইরের লোক দিয়ে হচ্ছে কাজ করানো তাই স্থানীয়রা দাবি করেন যে খনির কাজ চালাতে হলে স্থানীয় বেকারদের সুযোগ দিতে হবে নইলে বৃহত্তর আন্দোলন হবে খনি এই দাবি নিয়ে আজ প্রায় সখানে গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা খনির কাজ বন্ধ করে দেন যারা খনিতে কাজ করছিলেন তাদের ধমক দিয়ে খনি চত্বর থেকে বের করে নিয়ে আসা হয় ঘটনাস্থলে কোন রকম উত্তেজনা এড়াতেই মোতায়েন রয়েছে পাণ্ডবের থানার পুলিশ ও সি কিছু জায়গা আছে এক দেড় বছরের মতো সেই জায়গাটা নামাইছে কিন্তু দেখুন তেরো বছরের প্রজেক্ট কিন্তু কাউকে গ্রামের গ্রামের লোককে নিয়ে কোনো আলোচনা নাই কিছু না চার পাঁচটা গ্রামের এই ধরুন আমার জুয়াল ভাঙা গ্রামের আজ প্রজেক্ট হয়েছে কাউরি কালকে ঘর ফাটবে জল থাকবে না রাস্তা থাকবে না তাহলে ধুলোবালি আমরা খাবো আর যদি আমাদের জমিটিতে গ্রামের গরিব মানুষ চাষ করতো আমরা চাই যে এখানে প্যাচ গরিব মানুষ যারা গরিব মানুষ আছে তারা যেন প্যাচে যতদিন প্যাচটা থাকবে যেন কাজগুড়ি খেতে পারে ধারে পাশে গ্রামের লোক পাণ্ডবের সাথে সুকান্ত বাগদের রিপোর্ট গ্লোব টিভি রানীগঞ্জের টিডিবি কলেজ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল আসানসোল রানীগঞ্জ ল্যাব ফি সেন্টার ফি দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন রানীগঞ্জের টিডিবি কলেজে করোনা আবহে বন্ধ রয়েছে কলেজ অভিযোগ অভিযোগ এই এই সময় ল্যাব ফি ফি ও সেন্টার কেন হবে তুলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ডেপুটেশন সদস্যরা করোনা কালে যখন কলেজ বন্ধ রয়েছে সেই সময় কি করে ল্যাব ফি ও সেন্টার ফি দাবি করেন তারা তা নিয়ে এক ডেপুটেশন পত্র দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে ছাত্রদের দাবি ফোনে সমস্ত কথা শুনে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল থাকাকালীন ফিজ বৃদ্ধি বাড়ানো হয়েছে এবং তার জন্য আমরা স্যারকে এখন ফোনে যোগাযোগও করেছি তো স্যার এখন আশ্বাস দিয়েছে আমাদেরকে ফোনে যে ফিজ কমানো হবে আমাদের টিউশন ফিজ এবং ল্যাব ফি এগুলো নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা এখানে ডেপুটেশন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব টিভি নববধুকে দিয়ে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে বসিহাট মহকুমা হাড়ুয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া গ্রামের ঘটনা এক মাস আগে বিয়ে হয় আন্দুলিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় ঘোষের পুত্র তেইশ বছরের সমীর ঘোষের সঙ্গে পেশায় কসাইদার বকজুরি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামের কুড়ি বছরের যুবতীর সঙ্গে প্রায় পাঁচ লক্ষ টাকা পনের বিনিময়ে বিবাহ হয় বিয়ের পর থেকেই স্বামী সমীর ঘোষ তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আরো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসার এবং তার সাথে তিন ভরি সোনা নিয়ে আসার কথা বলেন সেই প্রস্তাবে রাজি না হয় সেই গৃহবধূকে দেহ ব্যবসায় নামানো হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে দেহ ব্যবসা করানোর জন্য বেশ কয়েকবার কলকাতার কয়েকটি বারেও নিয়ে যাওয়া হয় তাকে অভিযুক্ত সমীর ঘোষ প্রায় তিনি মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে মারধর করতেন এবং পরে স্ত্রীর ঘরে তার বন্ধুদের থেকে মোটা টাকা নিয়ে স্ত্রী ঘরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নববধুর পক্ষ থেকে ইতিমধ্যে হাড়োয়া থানায় নির্যাতিতা বধূ অভিযোগ দায়ের করেছেন এই কথা জানতে পেরে স্বামী সমীর গৃহবধূকে মোবাইল ফোনে বিভিন্ন খুনের হুমকি দিচ্ছেন সেই অভিযোগের ভিত্তিতেই থানার পুলিশ তদন্ত শুরু করে দেখছে এর পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ অভিযুক্ত পলাতক ইতিমধ্যে বেশ কয়েকবার ওই নববধূকে নিয়ে হারুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে তার স্বামীর মারের আঘাতের জন্য অভিযুক্ত স্বামী তার খোঁজ শুরু করেছে হারুয়া থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস অভিযুক্ত গোবিন্দ বাউড়ি বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস তারপরে জন্ম নেয় এক শিশুর অথচ তাকে বিয়ে করতে নিমরাজি অভিযুক্ত গোবিন্দ বাউড়ি বারবার তার কাছে পাড়া প্রতিবেশীরা বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হননি পুলিশ অভিযোগ করলেও কুলটি থানার পুলিশ কোন রকম কোন ব্যবস্থা নিচ্ছে না এই এইরকম অভিযোগ তুলে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই আন্দোলনে রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী ছাড়া উপস্থিত হন কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য জেলা নেতা বাচ্চুরায় স্থানীয় কাউন্সিলর সহ বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্লক সভাপতি বিমান দিয়ে জানায় দিনের ভিতরে দোষীকে গ্রেফতার করতে না পারা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন কুলটি থানার বিরুদ্ধে আসারসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব টিভি বসিহাটের মাঠনিয়া তৃণমূলের বুথ সভাপতির দোকানে বোমা মেরে উড়িয়ে দিল দুষ্কৃতীরা বসিরহাট মহকুমা বসিরহাট থানার মার্কটিয়া এলাকার ঘটনা আজ শনিবার ভোর রাতে তৃণমূলের বুথ সভাপতি ফজর আলী মাটেনিয়া বাজারে তার একটি সাইকেলের সরঞ্জামের দোকান রয়েছে সকালে সেখানে গিয়ে দেখে বোমার সত্যি টুকরো করে পড়ে রয়েছে দোকান ঘর তছনচ করে দিয়েছে দুষ্কৃতীরা দোকানের ভিতরে জিনিসপত্র বোমার আঘাতে উড়ে গিয়েছে ভোর বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তার দোকানে বোম মারে বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে বসিহার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে পুরনো শর্তুতরা নাকি রাজনৈতিক কারণে বোমা আর তদন্তে নেমেছেন পুলিশ তৃণমূল নেতা ওহিদুল সাহাজি তিনি বলেছেন উনি আমাদের অঞ্চলের বুধ সভাপতি উনি আমাদের সক্রিয় নেতা তিনি প্রতিদিন ওই দোকানে রাতে ঘুমন কিন্তু গতকাল ব্যতিক্রম ছিল তিনি গতকাল বাড়ি গিয়েছিলেন ঘুমোতে ওকে মারার জন্যই চেষ্টা করেছে দুষ্কৃতীরা এই ঘটনা যারা ঘটালো তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠিন সাজা দেওয়ার দাবি জানাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি ঝাড়গ্রামের শিলদা কলেজের ছাত্রছাত্রীদের কলেজ ফির প্রতিবাদে বিক্ষোভ কোভিড পরিস্থিতিতে কলেজ বন্ধ কিন্তু তার সত্ত্বেও তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে অত্যাধিক ফিস বৃদ্ধির প্রতিবাদে কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল শিলদা কলেজের ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীদের বক্তব্য ইলেকট্রিক বিল জিম এবং কলেজ ডেভেলপমেন্টের জন্য কলেজ সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারের পূর্ণ টাকা নিয়েছে গত ছ মাস ধরে কলেজ বন্ধ রয়েছে এই অবস্থায় এই সমস্ত খরচ হয়নি বললেই চলে তবুও এই সমস্ত বিষয়কে সামনে রেখে কেন ফিস বৃদ্ধি করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রছাত্রীরা তাদের আরো দাবি একুশে অক্টোবর অ্যাডমিশনের লাস্ট ডেট তার আগে ফিস কমাতে হবে কলেজ কর্তৃপক্ষকে কারণ করোনা পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে নগদ অর্থের টান এত টাকা ফিস জমা দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ানো একরকম অসম্ভব প্রায় হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের এই দাবি মানা না হলে তারা আন্দোলনে যাবেন এমনটাই তাদের বক্তব্য ঝাড়গ্রাম থেকে অরব ঘোষের রিপোর্ট গ্লোব টিভি অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও কলকারখানা খোলার দাবিতে এবার বিক্ষোভ সমাবেশ শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বন্ধ কলকারখানাগুলো খোলার দাবিতে আজ মধ্য হাওড়া যুব কংগ্রেস ও আইএনটিইউসি এর ডাকে এক বিক্ষোভ সভা করা হয় প্রায় কয়েকশো মানুষ এই সভাতে যোগদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় শাক সবজি দাম মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে সেটা প্রতিবাদে আজকে মধ্য হাওড়া ইউথ কংগ্রেস মধ্য হাওড়া আইএনটিউসি উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব জনতার ঢল নেমেছে চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লাম সহ আহমদ সাফির জানাজা ও দাফনে অংশ নিতে জনতার ঢল নেমেছে বাংলাদেশের চট্টগ্রামের শনিবার হাট দুটোয় জানাজা হওয়ার কথা থাকলেও ভোর থেকেই লোকে লোকারণ্য হয়েছে হাট হাজারির সব সড়ক গলিপ আল্লামা সাফিকে এক নজর দেখতে ও জানাজের শরিক হতে তার ছাত্র ভক্তরা হাট হাজারিতে ভোর থেকেই আসতে শুরু করেন সেখানে রীতিমতো জনস্রোতের সৃষ্টি হয়েছে প্রবীণ এই আলমকে শেষবারের মতো দেখা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে রাখা হবে এরপর বেলা দুটোয় জানাজা শেষ মাদ্রাসায় ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে জানাজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনবপৃত পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের জেলা ও প্রশাসনের সাত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দশ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে এর মধ্যে হাটহাজারী উপজেলায় চার চারটি প্লাটুন এবং ফটিকছড়ি রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় দুই প্লাটুন করে বিজেপি মোতায়েন করা হয়েছে হেফাজতে ইসলামের আমির আহমেদ সৌফির জন্ম রাঙ্গুনিয়ায় এছাড়া ফটিকছড়ি ও পটিয়া উপজেলায় কয়েকটি বড় কওমি পান্দ্রাসা রয়েছে সে কারণেই হাট সঙ্গে এই তিন উপজেলায় ঘটনা এড়াতে বিজেপি মোতায়েন করা হয়েছে বিজেপি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলম তিনি জানিয়েছেন শনিবার সকাল থেকে জেলার হাট হাজারি পটিয়া রাঙ্গুনিয়া এবং ফটিকছড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজেপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব টিভি আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনা সমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739 এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই নজর রাখুন গ্লোব নিউজে দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার